টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান মেঘনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি শুক্লা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বুঝতে পারছো সেজে বুঝে এসেছি। তো আজকে সাজার কারণ হচ্ছে যে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখো। তো চলো বেরিয়ে যাই। এই যে আমার মেঘনা, মেঘনার আমি, মেঘনা রেডি হয়ে গেছে জামা পরে। এই যে আমাদের এই যে এই বাসটাই চাপবো। দেখো শীত এই বাসে চাপবো। এখন বাসটা দাঁড়িয়ে আছে, তা আমরা এখানে দাঁড়িয়ে আছি। মেঘনা এখানে কুরকুরে খাচ্ছে আর আমি বসে আছি। তো বাসটা ছাড়বে, প্রায় সময় হয়ে গেছে। এখন বাসে কেউ নেই, ফাঁকাই আছে। তো আমি তার জন্য নেমে এসেছি। আর বাস দাঁড়িয়ে থাকলে অনেক গরম করে, হাওয়া দেয় না। তো এখানে এই জন্য এখানে বসে আছি। এই যে একটা জায়গা আছে, তো এখানে বসে আছি। তো একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মায়ের বাড়ি। তো আমি ড্রেস চেঞ্জ করে এখন মানে খাবো, মুড়ি খাবো মেঘনা আর আমি। তো চলো দেখাই তোমাদের বাড়ির অবস্থাটা এখন কেমন আছে। যেহেতু আমার মা নেই, তোমরা অনেকে হয়তো জানো, তো আমার মা নেই, এই জন্য এখন বাড়ির অবস্থাটা প্রচণ্ডই খারাপ। তো চলো একে একে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী অবস্থা হয়ে আছে। এই দেখো বন্ধুরা, এখানটা কত পিছল হয়ে আছে, এখানটা পরিষ্কার করতে হবে। আর ওই যে আমার ঠাকুমা বসে আছে। আর চলো, এই যে বাবা সবজি এনে দিয়েছে, সবজি এনে দিয়েছে, এবার রান্না বসাতে হবে, রান্না করব। আর এই যে এই দুটো হচ্ছে আমাদের গাছের পেঁপে, আমাদের পেঁপে গাছ আছে, তোমাদেরকে দেখাবো পরে এক সময় দেখাবো যে গাছে কত পেঁপে ধরেছে, অনেক পেঁপে ধরেছে। তো বাবা এগুলো বোধহয় পেরে রেখে দিয়েছে, সবজি এনে দিয়েছে। তো চলো এখন আমরা মুড়ি খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। শাড়ি পরেছে, শাড়ি পরে এখন মেঘনা সাজুগুজু করছে, তো বোধহয় খেলা করবে। তো চলো আমরা আগে মুড়িটা খেয়ে নিই, মেঘনাকেও দিই মুড়ি। এই যে আমরা মুড়ি নিয়ে চলে এসেছি, আর এই যে কলাই সিদ্ধ। তো মাসি কলাই সিদ্ধ দিয়েছে আমাদেরকে মুড়ি খাওয়ার জন্য, মানে বৌদি বানিয়েছে। তো চলো মেঘনা খেতে শুরু করে দিয়েছে, এবার খেয়ে নাও হোক। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত হচ্ছে। আর এই যে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আসলে বাসনগুলো অনেক দিন ব্যবহার করা হয়নি, ওই জন্য একটা কেমন হয়ে গেছে। তো আমি বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে আমি তারপর আবার রান্না বান্না করব, ভাতটা হয়ে যাক। আর বড় গ্যাসটা ফুরিয়ে গেছে দেখছি, ছোট গ্যাস আছে, তাই ছোট গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি। বাবা আবার আসবে, এসে বড় গ্যাসটা নিয়ে আসবে। এই যে ভাত আমার ফুটে গেছে,
দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বাবার বাড়ি আসার প্রথম দিন এরকম ভাবে আমি ভাবতেও পারিনি। তো এ বাবা কি ধারা জল পড়ছে, তাহলে দেখো কিভাবে জল পড়ছে, তাহলে দেখো কত জল পড়ছে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, আর এই যেখানে ডিম সেদ্ধ করে দিয়েছি, তো ডিম দিয়ে ঝোল করব সবজি দিয়ে। আর এই যে এখানে ভাত হচ্ছে,